মাছেই কৌশিক নন গগৈ মই হাবেগে দিছে বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র আমি সকলে সম্পদের বিষয়ে অলপ অলপকে হলো জ্ঞাত ইয়ার বহুত শ্রেণী বিভাজন করা হয়েছে তার দুটা প্রধান ভাগ হয়েছে নবীকরণযোগ্য সম্পদ আর নবীকরণ অযোগ্য সম্পদ নবীকরণযোগ্য সম্পদ সমূহ হয়েছে যদি আমি এবার ব্যবহার করার পিছত পুনরায় কার্যক্ষম করে তুলব পারো তেনে ধরনের সম্পদ যেনে গছ গছনি মানুষ সৌরশক্তি বায়ুকল ইত্যাদি আর অনবীকরণযোগ্য সম্পদ সমূহ হয়েছে যদি এবার ব্যবহার করার পিছত পুনৰ আকৌ পোৱা নাযায় তেনেধৰণৰ সম্পদ যেনে কয়লা পেট্ৰলিয়াম প্ৰাকৃতিক গেছ চূণশিল ইত্যাদি নবীকৰণযোগ্য সম্পদৰ ওপৰত মই এটা প্ৰকল্প তৈয়াৰ কৰি উলিয়াইছোঁ তাৰে এটা সমূহ আভাস দিবলৈ যত্ন কৰিম এইটো হৈছে এটা বায়ুকল এই বায়ুকলৰ যোগেদি বতাহ শক্তিক বিদ্যুৎ শক্তিলৈ ৰূপান্তৰ কৰা হৈছে আৰু এই লাইটটো এই বিদ্যুৎ শক্তি ব্যৱহাৰ কৰি এই লাইটটো জ্বলোৱা হৈছে এখন চ'লাৰ প্লেট আৰু ইয়াত সূৰ্যৰ পোহৰ শক্তিক বিদ্যুৎ শক্তিলৈ ৰূপান্তৰ কৰি লাইটটো জ্বলোৱা হৈছে আৰু এই ঘৰত যোগান ধৰা হৈছে এইটো আছিল থুলমূলকৈ প্ৰকল্পটোৰ সমাভাষ